وبركاته الحمد لله الذي وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সুপ্রিয় ইকরা বাংলা দর্শক শ্রোতা, শুরুতে আমি নাজমুল হাসান স্বাগত জানাচ্ছি। ইকরা বাংলা স্টুডিও থেকে লাইভ প্রচারিত কুরআন ও সুন্নাহের আলোকে ধারাবাহিক শিক্ষামূলক অনুষ্ঠান মাসনুন দোয়ায় এই মুহূর্তে টিভি সেটের সামনে বসে যারা আমাদের সাথে শরিক হয়েছেন আপনাদের প্রত্যেককে জানাই অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতি সপ্তাহের ন্যায় আজও আমাদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আপনাদের অত্যন্ত পরিচিত মুখ, ইকরা বাংলার নিয়মিত আলোচক হজরত মাওলানা মুফতি সৈয়দ রিয়াজ আহমদ সাহেব। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে হজরতের কাছে ফিরে যাব, তবে তার আগে জানিয়ে দিই আমাদের এই অনুষ্ঠানের সর্বপ্রথম সম্মানিত অতিথি কয়েকটি গুরুত্বপূর্ণ মাসনুন দোয়া নিয়ে আলোচনা করেন, পরবর্তীতে আপনাদের কাছ থেকে কল নেওয়া হয়। আজও সম্মানিত অতিথি সর্বপ্রথম আমাদের সম্মুখে কয়েকটি গুরুত্বপূর্ণ মাসনুন দোয়া নিয়ে আলোচনা করবেন এবং পরবর্তীতে আপনাদের কাছ থেকে কল নেওয়া হবে। আশা করি অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থেকে আমাদের এই অনুষ্ঠানকে আপনারা সুন্দর এবং সার্থক করে তুলবেন। তো চলুন আমরা কথা না বেরিয়ে চলে যাই সম্মানিত অতিথির কাছে, দেখি উনি আমাদের জন্য আজ কি দোয়া নিয়ে এসেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মুফতি সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। দর্শকবৃন্দকে আছেন, আজ কি দোয়া হতে পারে? জাযাকাল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد الانبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وعلى من تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير. وقال تعالى في مقام آخر: ما عندكم ينفد وما عند الله باق. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আপনাদেরকে প্রতি সপ্তাহে আজকেও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই মেহনতকে, আমাদের বলাকে, আপনাদের শোনাকে যেন কবুল করেন। আজকেও আমি প্রতি সপ্তাহের ন্যায় কিছু প্রিয় নবী সাল্লামের যে হাদিস থেকে একটি দোয়া নিয়ে আলোচনা করব, একটি লম্বা দোয়া। হাদিসের মধ্যে, হাদিসের কিতাব নাসাই শরীফের মধ্যেও এই হাদিসটা, যে হাদিস থেকে আমরা আজকে দোয়াটি বলবো, সেই দোয়াটা আপনি নাসাই শরীফের মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই দোয়াটি আমরা প্রথমে বলবো, একটু আলোচনা করবে নিয়া, এবং প্রিয় নবী ইসলামের প্রত্যেকটা দোয়াই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা দোয়াই আমাদের জন্য জানা। আমি হয়তো সব দোয়াগুলো আমি শিখতে পারবো না, কিন্তু আমি তো জানলাম, হ্যাঁ আমি শিখেও নিতে পারি। আমাদের মধ্যে অনেক আছেন তারা চেষ্টা করেন, অনেক সুন্দর দোয়া বা অনেক লম্বা দোয়াও শিখেন, তাইলে আপনাদের জন্য আমাদের এই দোয়াগুলা, আমি যে দোয়াগুলো হয়তো লম্বা হতে পারে, কিন্তু হয়তো আপনি এই দোয়াটা চেষ্টা করলে আপনিও শিখে নিতে পারবেন। তাহলে আসুন আজকের দোয়াটা আমরা নিয়ে আলোচনা করি। আজকের দোয়াটা আমি প্রথমে কয়েকবার বলবো, একটু আপনারা ভালো করে শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা বিইলমিকাল গায়ব ওয়া কুদরাতিকা আলাল খালক আহইনি মা আলিমতাল হায়াত খায়রান লি ওয়া তাওয়াফানি ইযা আলিমতাল ওয়াফাত খায়রান লি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাশিয়াতাকা ফিল গায়বি ওয়াশ শাহাদা ওয়া আসআলুকা কালিমাতাল হক ফির রিদা والغضب واسالك القصد في الغنى والفقر واسالك نعيما لا ينفد واسالك قرة عين لا تنقطع واسالك الرضا بعد القضاء واسالك الرضا بعد القضاء واسالك بعد واسالك برد العيش بعد الموت واسالك لذة النظر الى وجهك والشوق الى لقائك
في غير ضراء مضرة ولا فتنة مضلة اللهم زيننا بزينة الإيمان واجعلنا هداة مهتدين لمبا دعا আমি আবারো বলি এর মধ্যে মাসকানের এক দুইটা দোয়া আছে হয়তো আপনারা হয়তো আগে শুনছেন কিন্তু পুরো দোয়াটা এক হাদিসের মধ্যে আসছে এই জন্য আমি পুরো দোয়াটা একসাথেই বললাম আমি আবারো বলছি اللهم بعلمك الغيب وقدرتك على الخلق أحيني ما علمت الحياة خيرا لي وتوفني إذا علمت الوفاة خيرا لي اللهم إني أسألك خشيتك في الغيب والشهادة وأسألك كلمة الحق في الرضا والغضب وأسألك القصد في الغنى والفقر وأسألك نعيما لا ينفد وأسألك قرة عين لا تنقطع وأسألك الرضا بعد القضاء وأسألك برد العيش بعد الموت وأسألك لذة النظر إلى وجهك والشوق إلى لقائك في غير ضراء مضرة ولا فتنة مضلة اللهم زيننا بزينة الإيمان واجعلنا هداة مهتدين عشان আমরা একটু তার অর্থটা জেনে নেই প্রথমে যার অর্থ হলো যে হে আল্লাহ গায়বের খবর তো আপনিই জানেন গায়বের খবর তো আমরা জানি না হ্যাঁ ফিউচারের খবর আমরা জানি না হ্যাঁ এমন কি এই দেওয়ালের অপর সাইডে কি আছে আমার সামনে একটা দেওয়াল আছে এর অপর সাইডে কি হচ্ছে আমি জানি না হ্যাঁ তাইলে প্রথমে আমরা বলছি যে ইলম যেটা আমাদের ইলম আমাদের কাছে যে ইলম এটা সামান্য ইলম আর প্রথমে আমি স্বীকৃতি দিচ্ছি যে হে আল্লাহ আপনার কাছে তো সব ইলম রয়েছে আপনার কাছে গায়বের ইলমও রয়েছে হ্যাঁ হে আল্লাহ গায়বের খবর তো তোমার কাছেই আছে গাইবের খবর তোমার কাছেই আছে এরপরে হে আল্লাহ তোমার ক্ষমতা যে এই যে কুদরত যেটা ক্ষমতা হ্যাঁ এটা তো সমস্ত মখলুকের উপরে আছে আপনার তো এরকম না যে নির্দিষ্ট করে এই জায়গার মধ্যে আপনার ক্ষমতা আছে এই দেশে আপনার ক্ষমতা আছে অন্য দেশে আপনার ক্ষমতা নাই এরকম তো না আপনার ক্ষমতাটা তো পুরো বিশ্বব্যাপী সমস্ত মখলুকের উপরে আপনার কি আছে ক্ষমতা আছে এই জন্য প্রথম শব্দটা হইল হে আল্লাহ গাইবের খবর তুমি জানো এবং তোমার ক্ষমতা তোমারই ক্ষমতা চলে সমস্ত সৃষ্ট জগতের উপর সমস্ত সৃষ্টির উপর সমস্ত মখলুকের উপর আপনার কি আছে ক্ষমতা আছে এরপরে আপনি কি বলছেন আহিনী মা আলিম তাল হায়াত খাইরাল্লি আহিনী মা আলিম তাল হায়াত খাইরাল্লি জি এটার অর্থ হলো যে আল্লাহ আপনি আমাকে কি করেন জীবিত এই আমাকে আপনি জীবন দান করেন কতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত আমার জীবন আমার জন্য ভালো হে আল্লাহ আমাকে সেই সময় পর্যন্ত জীবিত রাখো সেই সময় পর্যন্ত আমাকে লাইফ রাখো জীবিত রাখো যে পর্যন্ত জীবিত থাকে আমার জন্য কল্যাণকর হবে আল্লাহ আকবার এটা কত গুরুত্বপূর্ণ কথা আমি হয়তো প্রত্যেক মানুষের একটা আশা থাকে 200 বছর 100 বছর 150 বছর হ্যাঁ যদি থাকতে পারতাম হয়তো মানুষের মধ্যে আশা থাকে কিন্তু সম্ভব না সম্ভব না আজ থেকে 100 বছরের আগে আপনি কয়জন মানুষ পাবেন আজ থেকে 100 বছরের আগে আর আজ থেকে 100 বছর পরে আমাদের লেভেলের যারা আছেন আমাদের কেউ কেউ পাবেন না হ্যাঁ 100 বছর কি মনে হয় 50 বছর পরেই আমাদের বয়সের পাওয়া কঠিন হবে এখন যদি আমাদের বয়স যদি এই আপনার 50 যদি আমরা অ্যাড করি তাহলে এই লেভেলের মানুষ আর পাওয়া যাবে না হ্যাঁ তাহলে ডেফিনেটলি মনে রাখ আপনি মনে করতে পারেন 50 বছর পরে বা 100 বছর পরে আমরা দুনিয়াতে নাই জেনারেশন চেঞ্জ হ্যাঁ হ্যাঁ ঠিক এরকম আমাদের 100 বছর আগে আমাদের আরেকটা জেনারেশন ছিল তারাও এই দুনিয়ার মধ্যে ছিল তাদেরও বিভিন্ন বাড়িঘর ছিল স্বপ্ন ছিল হ্যাঁ এখন কেউ নেই এখন কেউ নাই এখন কেউ নাই তাহলে আমরা এই কথাটা বলছিলাম যে এখন কত জীবন যেটা আমাদের শুধু লম্বা লাইফ এটা না আমি তো জানি না যদি লম্বা লাইফ আমার জন্য কল্যাণকর হয় হে আল্লাহ আপনি আমাকে লম্বা লাইফ দেন যদি আমার জন্য সংক্ষিপ্ত লাইফ আমার জন্য কল্যাণকর আপনি সংক্ষিপ্ত লাইফ দেন আমার তো কিছুই জানি না আমি হ্যাঁ এই জন্য আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম আহিনী
আহিনি মা কানাতিল হায়াতু খাইরান লি, এই দোয়াটা আপনারা শিখে নিতে পারেন। আমি এই দোয়াটা হয়তো অনেক সময় বলছি, আরে অন্য সময় বলছি, এই দোয়াটা একটু ওয়ার্ডটা একটু বেশ কম ছিল, আল্লাহুম্মা আহিনি মা কানাতিল হায়াতু বলছিলাম, মা কানাতিল হায়াতু এটাও বলতে পারবেন, আল্লাহুম্মা আহিনি মা কানাতিল হায়াতু খাইরান লি, আল্লাহুম্মা তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খাইরান লি। আর এই জায়গার মধ্যে আসছে একটু বেশ কম, কিন্তু মিনিংটা সিমিলার আছে, কাছাকাছি, শুধু ওয়ার্ডের মধ্যে একটু বেশ কম। আহিনি মা আলিমতাল হায়াতা খাইরাল্লি, হে আল্লাহ তুমি আমাকে সেই সময় পর্যন্ত জীবন দান করো যে সময় পর্যন্ত জীবিত থাকা আমার জন্য ভালো হবে, আমার জন্য কল্যাণকর হবে। ওয়া তাওয়াফানি ইযা আলিমতাল ওয়াফাতা খাইরাল্লি, আপনি আমার জন্য কি করেন, আপনি আমার জন্য মৃত্যু দান করো, হে আল্লাহ আমাকে সেই সময় মৃত্যু দান করো যে সময় আমার জন্য মৃত্যুটা কি হবে, কল্যাণকর হবে। আমি তো জানি না মৌত কোন সময় আমার জন্য ভালো হবে, তাহলে যে সময় আমার জন্য মৃত্যু, আমার জন্য মৌত কল্যাণকর হবে, সেই সময় আপনি আমাকে কি করো, আমাকে মৃত্যু দান করো। জি, আমাদের এমনি দোয়াটা পুরা রয়ে গেছে, নিয়ে নিতে পারে, ঠিক আছে, অসুবিধা নেই। জি, প্রিয় ভাই বোনেরা, চলুন আমরা দেখি সর্বপ্রথম আমার সাথে কোন নেকি আসছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আমি একটা জিনিস জিজ্ঞাসা করতে চাচ্ছি, যে ও রাজাল্লাহ মুহাম্মদ যে দুরুদ শরীফ, এটা মোরা রূপে বক্তিয়া দেওয়া নেই বলি। আমরা এই কথাই বলছিলাম, কি যেটা দোয়ার মধ্যে আমরা এই কথাই বলছিলাম, হে আল্লাহ আপনি আমাকে কি করেন, সেই সময় পর্যন্ত আমাকে জীবিত রাখেন যে সময় পর্যন্ত জীবিত থাকা আমার জন্য কল্যাণকর হবে, সেই সময় পর্যন্ত আমাকে আপনি আমাকে কি করেন, সেই সময় মৃত্যু দান করেন যে সময় আমার জন্য মৃত্যুটা কি হবে, আমার জন্য ভালো হবে। এর পরের অংশটা হচ্ছে, আল্লাহুম ইন্নি আসআলুকা খাশিয়াতাকা ফিল গায়বি ওয়াশ-শাহাদা, আল্লাহুম, এটা অনেক গুরুত্বপূর্ণ, আল্লাহুম ইন্নি আসআলুকা খাশিয়াতাকা ফিল গায়বি ওয়াশ-শাহাদা, হে আল্লাহ আমি তোমার নিকট এই চাই যে প্রকাশ্যে এবং গোপনে সর্বাবস্থায় যেন তোমার ভয় আমার মনের মধ্যে থাকে, দিনের বেলা রাতের বেলা, ওই আলো আলোর অবস্থায় অন্ধকার অবস্থায় সর্বাবস্থায় প্রকাশ্যে এবং গোপনে আমরা যেন আপনার কি করতে পারি, খাসিয়াত, সর্বাবস্থায় যেন আপনার ভয় আমার মনের মধ্যে সৃষ্টি হয়। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খাশিয়াতাকা ফিল গায়বি ওয়াশ-শাহাদা, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খাশিয়াতাকা ফিল গায়বি ওয়াশ-শাহাদা। খাসিয়াত সম্পর্কে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল মুলকের মধ্যে, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর, আল্লাহ তাআলা বলছেন সূরাতুল মুলকের মধ্যে, যে সমস্ত মানুষরা তাদের রবকে না দেখেও ভয় করে, জাহান্নাম দেখে নাই কিন্তু জাহান্নামকে ভয় করে, আল্লাহকে দেখে নাই কিন্তু আল্লাহকে ভয় করে, কেয়ামতের দিনকে সে দেখে নাই কিন্তু নবীর কথার উপর বিশ্বাস করে যে একদিন আল্লাহর সামনে দণ্ডবান হতে হবে, এই যে না দেখেও সে যে তাদের রবেরকে ভয় করছে, আল্লাহ তাআলা বলছেন তাদেরকে কি করবেন, মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, ক্ষমা দিবেন, আল্লাহ তাআলা ঘোষণা করছেন তাদেরকে ক্ষমা দিবেন এবং তাদেরকে আজরুন কাবীর, অনেক বড় আজর দিবেন, প্রতিদান দিবেন। এরপরে এই এই দোয়ার মধ্যে এই কথাই আছে যে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খাশিয়াতাকা ফিল গায়বি ওয়াশ-শাহাদা, হে আল্লাহ আমি তোমার নিকট চাই প্রকাশ্য এবং গোপনে সর্বাবস্থায় যেন তোমার ভয় আমার মনের মধ্যে থাকে। এরপরে ওয়াসআলুকা কালিমাতাল হক ফির রিদা ওয়াল গাদাব, ওয়াসআলুকা কালিমাতাল হক ফির রিদা ওয়াল গাদাব, এবং আমি তোমার নিকট চাই যে সুখে দুঃখে, সুখের অবস্থায় এবং রাগান্বিত অবস্থায়, অনেক সময় আসে আমরা গুসার মধ্যে থাকি, সর্বাবস্থায় যেন আমরা কি করতে পারি, সর্বাবস্থায় যেন আমরা সঠিক কথা বলতে পারি, অনেক সময় আসে গুসার মধ্যে আমরা সঠিক কথা বলতে পারি না, আমরা মিস্টেক করি, মানুষের সাথে খারাপ ব্যবহার করি, হ্যাঁ, তাহলে এটাও কিন্তু এটা থেকেও বাঁচা দরকার, এই জন্য দোয়ার মধ্যে বলা হয়েছে, হে আল্লাহ সর্বাবস্থায় যেন আমি সঠিক কথা বলতে পারি, গুসা অবস্থায় যেন আমার দ্বারা কোনো কোনো মানুষের উপর জুলুম হয় না, হ্যাঁ, এই জন্য ওয়াসআলুকা কালিমাতাল হাক্কি ফির রিদা ওয়াল গাদাবি, সুখের অবস্থায় এবং গুসা অবস্থায় সর্বাবস্থায় যেন আমি তোমার কি করতে পারি, সঠিক কথা বলতে পারি। এরপরে ওয়াসআলুকাল কাসদা ফিল গিনা ওয়াল ফাকর, ওয়াসআলুকাল কাসদা ফিল গিনা ওয়াল ফাকর, এরপরে হে আল্লাহ আমি তোমার নিকট চাই যে আমরা যেন কি করতে পারি, ও কি অবস্থায়, অনেক সময় আছে মাল
সে আপনার ধনী অবস্থায় এবং গরিব অবস্থায় আমরা যেন মধ্যম পন্থা অবলম্বন করতে পারি, অর্থাৎ এই বেশি এই অপচয় করা যাবে না বা অপচয় করা যাবে না, আবার বেশি কার্পিণ্য কৃপণ হওয়া যাবে না, মধ্যম পন্থা অবলম্বন করা। আপনার কাছে মাল আছে, এটার মানে নাই যে আপনি অপচয় করবেন। হ্যাঁ, আপনি মাল, আপনি মালকে ব্যবহার করতে পারবেন, আপনি ভালো কাপড় পরেন, ভালো খানা খান, এই ভালো সবগুলো ভালো করেন, ভালো গাড়ি আপনি খরিদ করেন, এটা কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা হয়েছে আপনি অপচয় করবেন না, এটা নিষেধ এসেছে যে ওয়ালা তুসরিফু। এই জন্য এই জায়গার মধ্যে বলা হয়েছে হে আল্লাহ আমরা যেন মধ্যম পন্থা অবলম্বন করতে পারি। মধ্যম পন্থা হলো উত্তম, ওয়াসালুকাল কসদা ফিল গেনা ওয়াল ফকর, যে মাল পেয়ে যেন আমি নাফরমানি না করি, যা মনে চায় তা করলাম। হ্যাঁ, এটা চিন্তা করা দরকার, এই মালটা আমার কাছে আমার আল্লাহ দিয়েছেন। আমরা এরকম বলি, আচ্ছা চিন্তা করেন, আমরা অনেক আছে আমাদের সেম এই গ্রামে আমরা অবস্থান করতাম, কিন্তু কেউ আছে কোনো বাড়ি ধনী, কোনো বাড়ি গরিব, শুধু কোনো বাড়ি না, বাড়ির মধ্যে একটা ঘর ধনী একটা ঘর গরিব, এক ভাই ধনী এক ভাই গরিব। এটাই দুনিয়ার একটা নিজাম, এটা একটা পরীক্ষা বা একটা সুন্দর একটা নিজামের জন্য। আল্লাহ তালা চাইলে তো সবাইকে ধনী বানাই দিতে পারতেন, কিন্তু আল্লাহ তালা চাচ্ছেন যে না, আমি এমন একটা সিস্টেমের মধ্যে রাখছি যে দুনিয়ার একটা পরিচালনার জন্য, দুনিয়ার নিজামের জন্য একটা এই কী করে দিয়েছেন, তোমাকে মাল দিয়ে পরীক্ষা করা হচ্ছে আর আরেকজনকে মাল না দিয়ে পরীক্ষা করা হচ্ছে। তুমি মাল দেওয়ার পরে তুমি কি আল্লাহ তালার শুক্রিয়া আদায় করো কিনা, জাকাত দেও কিনা, তুমি গরিবকে গরিবের পাশে দাঁড়াও কিনা, আরেকজন মানুষ সে অভাবের মধ্যে সে কি সবর করে কিনা, সে আল্লাহ তালার হুকুম মানে কিনা, এইরকম একটা পরীক্ষা। এর পরের পার্টের মধ্যে আসছে ওয়াসালুকা নাঈমাল্লা ইয়ানফাদু, ওয়াসালুকা নাঈমাল্লা ইয়ানফাদু, হে আল্লাহ আমি তোমার নিকট চিরস্থায়ী অফুরন্ত নিয়ামত চাই, এমন নিয়ামত চাই যেটা কি হয় যে আপনার শেষ হয় না। কোরআনের কারিম মধ্যে আল্লাহ বলছেন মা ইন্দাকুম ইয়ানফাদ ওয়া মা ইন্দাল্লাহি বাক, তোমরা জেনে রাখো তোমাদের কাছে যা আছে, তোমার ব্যাংকে যা আছে, তোমার ঘরে যা আছে, হ্যাঁ এগুলো শেষ হয়ে যাবে। হ্যাঁ, অনেক মানুষ আছে সে অনেক বড় লোক, অনেক বড় লোক, কিন্তু যে সময় দুনিয়া থেকে যায় তখন খালি হাতে যায়। আমি গত সপ্তাহে আপনার মনে আছে আমি বাদশাহ হারুন রশিদের একটা ঘটনা বলছিলাম, বাহলুলের সাথে ঘটনা কি হয়েছিল আশা করি মনে আছে। যদি এই এই ঘটনার মধ্যে বাদশাহ হারুন রশিদ উনি একজন বাদশাহ ছিলেন কিন্তু খালি হাতে গেছেন। হ্যাঁ, চাই তো উনি প্রাইম মিনিস্টার হোক আর চাই তিনি কিং হোক আর এই যেই হোক, কিন্তু সে খালি হাতেই যেতে হবে, কিছুই নিয়ে যেতে পারবে না। একশোটা গড় থাকতে পারে, একশোটা গাড়ি থাকতে পারবে, কিছুই নিতে পারবে না। ঠিক আছে, আর কোন প্রশ্ন আছে আপনার? জি না, ওটা আমি আমার মা বাবার রূপে পড়িয়া দিতাম পারবো اللهم إني أعوذ بك من أن أشرك بك شيئا وأنا أعلم به، أستغفرك لما أعلم به وما لا أعلم به، شكرت أنه وتبركات بنا والشرك والمعاصي كلها، وأسلمت أنفس وأقول أن لا إله إلا الله محمد رسول الله. اللهم ارزقنا حلالا طيبا وعافيا. ঠিক আছে বিশ্বাস, লাস্টটা আবার হক কথা। اللهم ارزقنا حلالا طيبا وعافيا. ঠিক আছে, ইনশাআল্লাহ মুফতি সাহেব আপনার দুইটার প্রশ্নের উত্তর দিবা। এখন আমরা সাতাত হক, জাযাকাল্লাহু খাইরান। জি, আমরা যে আলোচনাটা করছিলাম মৌলানা, দোয়া সম্পর্কে আমরা বলছিলাম লম্বা দোয়া, একটা দোয়ার মধ্যে ছিল, এই দোয়ার মধ্যে আমরা আসছিলাম যে ওয়াসালুকা নাঈমাল্লা ইয়ানফাদু, হে আল্লাহ আমি আপনার কাছে চাই এমন নিয়ামত চাই যেটা কি হবে চিরস্থায়ী হবে,
অর্থাৎ নিয়ামত যাতে আমার কাছ থেকে আপনি নিয়ে এই আমার কাছ থেকে না যায়, সবসময় যাতে আমার কাছে থাকে। ওয়াসালুকা নাঈমাল্লা ইয়ানফাদু, হে আল্লাহ আমি আপনার কাছে চিরস্থায়ী অফুরন্ত নিয়ামত চাই। এরপরে ওয়াসালুকা কুররাতা আইনিল্লা তানকাতি, এবং চক্ষু শীতল করে, আমার চক্ষুকে শীতল করে দেয়, চক্ষুকে জুড়াইয়া দেয়, এইরকম মনোমুগ্ধকর মনের শান্তি আমি আপনার কাছে চাই। যে ওয়াসালুকা কুররাতা আইনিল্লা তানকাতি, আপনারা জানেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার চোখের শীতলতা রাখেছেন কিসের মাঝে, নমাজের মধ্যে। জুইলাত কুররাতু আইনি ফিস সালাতি, যে নমাজের মধ্যে আল্লাহ রাসূল বলছেন আমার চোখ শীতল হয়ে যাইতো। এবং আরেকটা কি আছে যে বলছেন যে তোমরা বলো হে আল্লাহ আমার ওয়াইফকে এবং আমার বাচ্চাদেরকে তুমি আমার চোখের শীতল বানিয়ে দাও, কুররাতা আয়ুন, কুররাতা আয়ুন। এই জায়গার মধ্যেও আসছে ওয়াসালুকা কুররাতা আইনিন লা তানকাতিউ, হে আল্লাহ আমি আপনার কাছে চাই, কি চাই, যে এমন চক্ষু শীতল করা, মনোমুগ্ধকর, এইরকম কি চাই, আমি নিয়ামত চাই, শান্তি চাই, যাহা কখনো আমার হাত ছাড়া হবে না। এরপরে ওয়াসালুকার রেদা বাদাল কদা, এটা অনেক বড় কথা, অনেক গুরুত্বপূর্ণ। ওয়াসালুকার রেদা বাদাল কদা, অনেক সময় আছে আমরা বলি যে আমি আল্লাহকে বিশ্বাস করি, তকদিরকে বিশ্বাস করি, কিন্তু মুসিবত আসলে দেখা যায় মুখ থেকে অনেক কথাই বের হয়ে যায়, সহ্য করতে পারি না। মুসিবত আসলে বলে আল্লাহ আল্লাহ না করুক, হয়তো অনেকের কাছে আমাদের কাছে ইলমও নাই, যথেষ্ট নলেজও নাই, আমি কি বলবো। হ্যাঁ, আপনি এই জন্য বলছেন, এটাও একটা গুরুত্বপূর্ণ যে আপনি বলেন যে ফয়সালা আসার পরে, তকদির যেটা আসে, আসার পরেও আপনি কি থাকবেন, সন্তুষ্ট থাকবেন, যেটা আপনার এই কি হোক, আপনার সুখ হতে পারে, দুঃখ হতে পারে, মুসিবত আসতে পারে, আপনার যে কোনো অবস্থায়, সুখে দুঃখে, সর্বাবস্থায় আপনি আল্লাহর তকদিরের উপরে, ফয়সালার উপরে আপনি কি থাকবেন, সন্তুষ্ট থাকবেন। ওয়াসালুকার রেদা বাদাল কাদা, ওয়াসালুকার রেদা বাদাল কাদা, হে আল্লাহ আমি আপনার নিকট চাই যে তোমার ফয়সালার উপর যেন আমি আন্তরিকভাবে সন্তুষ্ট থাকি। এরপরে হচ্ছে ওয়াসালুকা বারদাল আইশি বাদাল মাউতি, ওয়াসালুকা বারদাল আইশি বাদাল মাউতি, এবং মৃত্যুর পর যেন সুখের জীবন করতে পারি। অনেক সময় আছে দুনিয়া তো কিছুটা তো আপনার কি হবে, পুরোপুরি সুখ তো আপনি পাবেন না, এই জন্য বলছেন মৃত্যুর পরে যাতে আমার জীবনটা সুখের জীবন হয়, সেটাই আমাদের আসল জীবন। আমি এখানে কিভাবে আছি, হ্যাঁ এখানে আপনি হয়তো গরিব থাকতে পারেন, মুসিবতের মধ্যে থাকতে পারেন, বেমারি অসুস্থ থাকতে পারেন, সেখানে তো আর যদি আপনি কি করেন, ইমান থাকে, আমল থাকে, আল্লাহকে সন্তুষ্ট করে যেতে পারেন, তাইলে সেখানে আপনি অসুস্থ থাকবেন না, সেখানে আপনি অভাবই থাকবেন না, সেই সেই জীবনটা আমাদের কাছে আসল জীবন। এই জন্য বলা হয়েছে যে হে আল্লাহ মৃত্যুর পরে যেন আমরা কি করতে পারি, সুখের জীবন আমরা অর্জন করতে পারি। এরপরে আসছে ওয়াসালুকা লাযাতান নাযর ইলা ওয়াজহিক, জি আমরা একটা ব্রেকে যেতে হচ্ছে, আবার আসছে আপনার কাছে। প্রিয় ভাই বোন, আমরা হযরতের কাছে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম, আপনারা ফোন করতেছেন, আমরা আরও আলোচনা হবে এবং আপনাদের কাছে কল নেব, তবে তার আগে যেতে হচ্ছে আমাদের ছোট্ট একটি বিরতিতে, ফিরছি শীঘ্রই, সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় ভাই বোনেরা, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান মসনুন দোয়ায়। আমরা আবারও সম্মানিত অতিথির কাছে ফিরে যাব, তবে তার আগে যে জানিয়ে দিই আমাদের এই অনুষ্ঠানের আপনারা সরাসরি অংশগ্রহণ করতে পারবেন, টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনারা প্রশ্ন করতে পারবেন, তবে আপনাদের প্রশ্নগুলো হতে হবে মাসনুন দা কিগির, এদিকে অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন। তো আশা করি শেষ পর্যন্ত আমাদের অনুষ্ঠান সঙ্গে থেকে অনুষ্ঠানের সুন্দরভাবে সার্থক করে চলেন। আমরা আবার চলে যাই সম্মানিত অতিথির কাছে, যে মুফতি সাহেব, আমরা যে আলোচনায় ছিলাম আসলে দোয়াটা আসলে অনেক লম্বা, এই জন্য ওটা অর্থটা পুরোপুরি বলে দিলে ভালো হয়। জি, জাযাকাল্লাহ মাওলানা। আমরা আজকে যে দোয়াটা আলোচনা করছিলাম সেই দোয়াটা হাদিস থেকে, পিএনপি সাল্লামের এই হাদিস থেকে আমরা একটা দোয়া আপনাদের সাথে শেয়ার করছিলাম। অনেক লম্বা দোয়া হওয়ার কারণে এখন পর্যন্ত আমরা তর্জমা বা আলোচনা শেষ করতে পারি নাই। আমরা আসছিলাম ওয়াসালুকা বারাদাল আইসি বা আদাল মাউতি, এই পর্যন্ত আসছিলাম। এরপরে আসছিলাম ওয়াসালুকা লাযাতান নাযরি ইলা ওয়াজহিক, ওয়াসালুকা লাযাতান নাযরি ইলা ওয়াজহিক, হে আল্লাহ আমি আপনার কি চাই, তোমার দিদার, হে আল্লাহ আপনার দিদার যেন আমরা উপভোগ করতে পারি। হ্যাঁ, আমরা যারা মুমিন আমরা সবাই তো চাই যে আমরা যেন আল্লাহ তাআলার দিদার আমাদের নসিব হয়। এই জন্য এই দোয়ার মধ্যে আসছে ওয়াসালুকা, হে আল্লাহ আমি আপনার কাছে চাই, লাযাতান নাযরি ইলা ওয়াজহিক, আপনাকে দেখা, আপনার চেহারাকে দেখা, এই দেখার মাধ্যমে যে এই লজ্জা একটা উপভোগ করতে পারি বা স্বাদ অনুভব করতে পারি, এবং এটা আমাদের আপনি কি করেন যে আপনি আল্লাহর কাছে বললেন যে হে আল্লাহ আমাকে আপনি এটা দান করবেন, এই নিয়ামত আপনি আমাকে দান করবেন। ওয়াশাওকা ইলা লিকাইক, এবং আপনার সাথে মুলাকাত, আপনার সাথে সাক্ষাতের
জন্য যেন আমি কি থাকতে পারি, আমার শোক এবং আগ্রহ যেন আমার দিলের মধ্যে থাকে। এরপরে বলছিলাম ফি গায়রে দাররা মুদিররা ওয়ালা ফিতনাতি মুদিল্লা, অন্য অন্য এরকমও বলতে পারবেন আপনি, ওয়া আউযু বিকা মিন দাররা, আপনি এরকম বলতে পারবেন, আউযু বিকা মিলাইতে পারবেন, ওয়া আউযু বিকা, হে আল্লাহ আমি আপনার কাছে পানা চাই, ওয়া আউযু বিকা মিন দাররা মুদিররা, মিন দাররা আ মুদিররাতিন, এটা মানে কি, হে আল্লাহ আমি আপনার কাছে এমন রোগ থেকে পানা চাই যাহা আমার হেলথের জন্য ক্ষতিকারক হবে, স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হবে, ও ফিতনাতিন মুদিল্লা, এমন পরীক্ষা থেকে আমি পানা চাই যে পরীক্ষা আমাকে পথভ্রষ্ট করে দিবে, মুদিল্লা গুমরাহি করে গুমরাহ করে দিবে, পথভ্রষ্ট করে দিবে। তাহলে এটা একটা দোয়া, ওয়া আউযু বিকা মিন দাররা মুদিররাতিন ও ফিতনাতিন মুদিল্লাতিন। এর পরের পাঠের মধ্যে আসে যে اللهم زيننا بزينة الإيمان اللهم زيننا بزينة الإيمان হে আল্লাহ আপনি কি করেন আমাকে ঈমানের অলংকারের দ্বারা অলঙ্কিত করেন, বিজিনাতিল ঈমান, ঈমান যেটা, সুবহানাল্লাহ, এটার আলোচনা আমি এখন করার সুযোগ নাই। اللهم زيننا بزينة الإيمان হে আল্লাহ আপনি আমাকে ঈমানের অলংকারের দ্বারা অলঙ্কিত করেন, زيننا মানে আমাদেরকে, হ্যাঁ আপনি বলছেন বহু বচন বলছেন, হে আল্লাহ আপনি আমাদেরকে ঈমানের দ্বারা সজ্জিত করেন। এরপরে আপনি বলছেন কি যে ওয়া জাআলনা হুদাতাম মুহতাদিন, এটা লাস্ট পার্ট, ওয়া জাআলনা হুদাতাম মুহতাদিন, হে আল্লাহ আপনি আমাদেরকে কি করেন পথ প্রদর্শক বানান, সুবহানাল্লাহ। অনেক সময় আছে লাইট, রাস্তা লাইটে আপনাকে কি করে রাস্তা দেখায়, হ্যাঁ ঠিক এরকম আপনাকে যেন আল্লাহ তাআলা আপনি বলছেন, আল্লাহ তাআলাকে আপনি বলছেন হে আল্লাহ আপনি আমাদেরকে হাদি বানান, মানে পথ প্রদর্শক, যারা সঠিক রাস্তা দেখায়, জান্নাতের পথ দেখায়, তকওয়ার পথ দেখায়, যে আপনি বলছেন আল্লাহ তাআলার কাছে হে আল্লাহ আপনি আমাদেরকে পথ প্রদর্শক বানাও, এবং শুধু মানুষকে পথ পথ দেখাবো এরকম না, আমাদের নিজেদেরকেও আপনি কি করে হেদায়েতের উপরে অটল রাখো, মজবুত রাখো, আমি নিজে নিজে দেখা যায় আমল করি না, নিজে তকওয়ার উপরে না, এরকম না যে আমি মানুষকে ওয়াজ ও নসিহত করছি কিন্তু আমার মাঝে আমল নাই, এরকম না। এই জন্য এটা গুরুত্বপূর্ণ দোয়া, আল্লাহুম্মা জাআলনা اللهم وجعلنا هداة مهتدين وجعلنا هداة مهتدين হে আল্লাহ আপনি আমাদেরকে পথপ্রদর্শক বানাও এবং আমাদের নিজেদেরকেও আপনি কি করে হেদায়েতের উপরে এই মজবুত রাখো। মোটামুটি এই দোয়াটা লম্বা দোয়া আছে, সেই দোয়াটা আমরা বললাম ইনশাআল্লাহ, আমরা হয়তো আরো কিছু আলোচনা করব এটা সম্পর্কে। এর আগে যেহেতু আমাদের কাছে কিছু কলার কল করেছেন, আমরা এটা একজন প্রশ্ন করেছিলেন যে ওই যে দুটো বলছিলেন জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু, উনি বলছেন যে ওইটা কি ওনার মুর্দার উপর এটা করতে পারবেন কিনা, এই দোয়াটা করতে পারবেন কিনা, ওনার মা বাবা অথবা আর যারা আছে ওদের উপর উনি এই দোয়াটা করতে পারবেন কিনা। আসলে কি আপনি জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, এটা একটা দোয়া, এটা একটা দোয়া, এটার আপনি বলছেন এটার মানে হইলো এটা কি যে হে আল্লাহ আপনি আমাদের পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার শান মোতাবেক আপনি তাদের কি করেন উত্তম প্রতিদান দান করেন, তাহলে এটা একটা দোয়া। হ্যাঁ আপনি যদি দুরুদ শরীফ পড়েন বা তাহলে অবশ্যই আপনি কি করতে পারবেন, আপনি এই দুরুদ শরীফের দ্বারা আপনি সওয়াব দিতে পারবেন। যেমন ধরেন আপনি এই 100 বার দুরুদ শরীফ পড়েন, পড়ার পরে বলছেন আমি 100 বার দুরুদের সওয়াব, আমি 100 বার দুরুদ এসে আমার আমার আব্বার খবরে দিলাম, আমার আব্বার রুহের মধ্যে দিলাম, আমার আম্মার রুহের মধ্যে দিলাম, আমার দাদা দাদির, অথবা আপনি সবাইকে একসাথে বলতে পারেন যে আমার দাদা দাদি নানা নানি বাবা মা যারাই কবরবাসী হয়ে গেছে সবার জন্য আপনি একই নিয়তে আপনি করতে পারবেন ইনশাআল্লাহ। তাইলে এটা যেহেতু একটা দোয়া, এটা একটা দোয়া মানে আপনি বলছেন জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আলু, হে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো যে আমাদের উপরে যে কি করেছেন, আমাদের জন্য যে কুরবানি আর স্যাক্রিফাইস করেছেন, জীবনকে উৎসর্গ করেছেন, সেই নবীকে তো আমরা কিছুই করতে পারবো না, আমি কি দিব, হে আল্লাহ আপনি তাকে দেন, আপনি তাকে উপযুক্ত মর্যাদা উপযুক্ত প্রতিদান আপনি দান করেন। জি জি, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। যে আরেকজন পড়ার প্রশ্ন করেছিলেন যে একটা দোয়া বলছিলেন যে আল্লাহুম্মা আরজুকনা হালালান তাইয়িবান ওয়া আফিয়ান, জি এটা আপনি বলতে পারবেন প্রথম পার্ট যেটা আপনি বলছেন আল্লাহুম্মা আরজুকনা হালালান তাইয়িবান, হে আল্লাহ আপনি আমাদেরকে কি করেন কি করেন হালাল হালালান তাইয়িবান, অথবা এরকম যে আপনি কথাটা বলছেন আপনি চাইলে বলতে পারবেন যে রিজকান হালালান, আল্লাহুম আরজুকনা রিজকান হালালান তাইয়িবান, এরকম আপনি বলতে পারবেন। হ্যাঁ এরপরে আপনি এরকমও বলতে পারবেন কি যেটা এরকম একটা দোয়া আছে যে হে আল্লাহ আপনি আমাকে কি করেন
اللهم اكفني بحلالك عن حرامك اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك سبحان الله اللهم اكفني بحلالك عن حرامك يا الله আপনি আমাকে কি করেন হালালের উপর যথেষ্ট করে দেন আমার যাই হয় হালাল ইনকামের উপরে যত আমার যেগুলো আছে এগুলোর উপরে কি করেন আপনি আমাকে যথেষ্ট করে দেন অর্থাৎ আমার আমাকে আপনি হালালের উপর রাখেন হালাল ইনকামের উপর রাখেন واغنني بفضلك عمن سواك আর আপনি আপনি ছাড়া অন্যের দরবার থেকে আপনাকে আমাকে যেন বেনিয়াজ রাখেন আমি যাতে অন্যের দরবারে যাই না واغنني بفضلك عمن سواك এটার দ্বারাও আপনি কি করতে এটাও আপনি পড়তে পারবেন আর আরেকটা দোয়া উনি বলছিলেন এই বইনেই বলছিলেন মনে হয় জি অনেকটা লম্বা একটা দোয়া বলছিলেন অনেক একটা দোয়া এই দোয়া যেটা এটাও গুরুত্বপূর্ণ দোয়া যেটা হাদিসের মধ্যে আসছে যে যে দোয়াটি হলো যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু এটা দোয়াটা হলো এরকম যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু এটার অর্থ হলো হে আল্লাহ আমি আপনার কাছে পানা চাই আপনার সাথে শিরিক করা থেকে যেটা আমি জানি এবং আমি আপনার কাছে মাফি চাই যেটা আমি জানি না এরকম কোনো গুণা যদি আমার দ্বারা হয় এটা থেকে আমি আপনার কাছে মাফি চাই এই দোয়াটা অনেক গুরুত্বপূর্ণ দোয়া কেন এই দোয়ার মধ্যে আপনি শিরিক থেকে আল্লাহর কাছে মাফি চাচ্ছেন আপনি শিরিক থেকে মাফি চাচ্ছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু এখন এই হাদিসের মধ্যে এটা হাদিসের মধ্যে আসছে হাদিসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু এই হাদিসের মধ্যে ওটা হাদিসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু থেকে আসছে এই দোয়াটা তাহলে যদি আমরা দেখি এটা কেন গুরুত্বপূর্ণ দোয়া যেহেতু এখানের মধ্যে শিরিক থেকে আপনি বলছেন যে আল্লাহ তাআলা যেন আপনাকে কি করেন এই হেফাজত করেন পানা আপনি আল্লাহর কাছে পানা চাচ্ছেন শিরিক থেকে শিরিক যেটা এটা আল্লাহ তাআলা বলছেন ইন্না শিরিকা লা যুলমুন আযীম শিরিক হলো সবচেয়ে বড় গুনাহ হযরতে লোকমান আলাইহিস সালাম ছেলেকে বলছিলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম এরপরে আল্লাহ তাআলা নিজে বলছেন যে আমি সবগুলোকে মাফ করে দিতে পারি কিন্তু শিরককে মাফ করে দিব না ইন্না আল্লাহ লা ইয়াগফিরু আই ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা এজন্য শিরক থেকে মুক্ত থাকা অনেক জরুরি অনেক জরুরি এজন্য এই দোয়ার মধ্যে এই দোয়ার মধ্যে এই কথাটাই আসছে যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু জাযাকাল্লাহু খাইরান মুহতাসিব আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন জি মুহতাসিব আমাদের যে দোয়া আজকে জি আমরা আসলে এই যে দোয়াগুলো নিয়ে আমরা বলছিলাম যে লম্বা দোয়াটি আমি বলছিলাম সেই দোয়ার মধ্যে বিশেষ করে প্রথম যে পাঠটা আসছিল যে আপনি আল্লাহর কাছে বলছেন যে হে আল্লাহ আপনার ইলিম যেহেতু সবগুলো আছে আমার ফিউচার কি হবে বা আমাদের এই আপনি সবগুলোই জানেন গাইবের খবরও জানেন তাহলে আল্লাহ তাআলাকে বলছেন আপনি হে আল্লাহ আপনি যেহেতু গাইবের খবরও জানেন এবং আপনার 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 যেহেতু কুদরত সব জিনিসের উপরে আছে সেই হিসাবে আপনি কি করেন আহিনী মা কানাতিল হায়াতু খাইরাল লি হে আল্লাহ আপনি আমাকে এমন সময় পর্যন্ত আমাকে জীবন দেন যে সময় পর্যন্ত জীবিত থাকা আমার জন্য কি হবে কল্যাণকর হবে আপনি এই দোয়াটি শিখে নিতে পারেন এটা এরকমও বলতে পারেন আল্লাহুম্মা আহিনী মা কানাতিল হায়াতু খাইরাল লি আল্লাহুম্মা তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খাইরাল লি এইজন্য যে এটা আপনি শিখে নিতে পারেন আর এরপরে আমরা বলছি আল্লাহুম্মা ইন্নী আসালুকা খাশিয়াতাকা ফিল গাইবি ওয়াল ওয়াশাহাদা হে আল্লাহ আমি আপনার কাছে কি চাই খাসিয়াত চাই কি চাই খাসিয়াত ভয় এখন এই যে আল্লাহ তাআলা বলছেন যেমন অন্য আয়াতের মধ্যে বলছেন ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া যারা আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে খাসিয়াত আছে ভয় আছে আল্লাহ তাআলা বলছেন এবং তার নফসকে কন্ট্রোল করে আল্লাহ তাআলা তাকে কি করবেন জান্নাত দিবেন ইনশাআল্লাহ জাযাকাল্লাহু খাইরান সেজন কল আছেন কলটা নিয়ে নিয়ে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়ালাইকুম সালাম আমি আগে বুঝলাম না ও যে এটা আপনার টিকা গুরুত্ব দিতে টিকা মা বাবা উপরে টিকা পড়লি জি আপনি তাহকা সামনে তাহকা ইনশাআল্লাহ মুফতি সাহেব কই দিরা জি ও এটা আমার প্রশ্নটা উনি করেছেন জাযাল্লাহু আনা মুহাম্মদ আপনি আমার কথা শুনুকা যে আসলে এটা নবীর জন্য একটা দোয়া এটা নবীর জন্য একটা দোয়া আর এই জন্য
নরমালি অন্য যে দুরুদগুলো আছে আমার এই দুরুদগুলো ফরিয়ে আপনি দিতে পারবা, সব দিতে পারবা, আপনার বাবা ফর রুহের উপরে দিতে পারবা। আর এটা একটা দোয়া, আমরা অনেক সময় দোয়া করি না, যেটার অর্থ হইলো এটা, হে আল্লাহ আপনি আমাদের পক্ষ থেকে নবী মোহাম্মদ ইসলামরে উত্তম প্রতিদান আপনি দান করুকা, বুঝছেন নি কথা? এই জন্য আমি আপনার কথা কইছিলাম, এটা না ফরিয়া আপনি এটা এটা করবা, আপনি এটা নবীর জন্য দোয়া করবা, এটা আপনি ফরেন যেন অসুবিধা নাই। কিন্তু রুহের মধ্যে সব মুর্দেগানের রুহের মধ্যে সবের জন্য আপনি অন্য যে দুরুদগুলো আছে, দুরুদ ইব্রাহিম আছে অথবা একবারে শর্ট দুরুদ আছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইরকম ফরিয়া আপনি এটার সব আপনি আপনার মুর্দেগান ফেরত দিতে পারবেন ইনশাআল্লাহ। ক্লিয়ার হয়েছে না বোন? আচ্ছা, জি, আশা করি উনি আপনার যে প্রশ্ন ছিল এটা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। জি মুফতি সাহেব, আমরা এই যে একটা আলোচনা করছিলাম আর কি, কিছু জিনিস আছে আপনার শুধু কল্যাণ আর কল্যাণ, যেমন কি আছে তকওয়া, এটার মধ্যে কোনো কি নাই আপনার অকল্যাণ কিছু নাই, যত বেশি তকওয়া অর্জন করব, যত বেশি তকওয়া মুত্তাকি হব ততই বেশি আমাদের কি হবে, আমরা আমাদের জন্য কল্যাণ হবে। জান্নাতের সওয়ালের মধ্যে আপনি কনফিউজ হওয়া দরকার নাই যে জান্নাতের মধ্যে কোনো অকল্যাণ তো নাই, জান্নাতের মধ্যে কোনো অকল্যাণ নাই, ঠিক এরকম এই সমস্ত জিনিসের মধ্যে এরকম যেসব আমরা সওয়াল করব তখন আপনি কি করতে পারেন, আপনি কনফিডেন্টলি আপনার কাছে বলতে, আপনি আল্লাহর কাছে বলতেন, হে আল্লাহ আপনি আমাকে তকওয়া দান করেন, হে আল্লাহ আপনি আমাকে খাসিয়াত দান করেন, আপনার ভয় আমাকে দান করেন, হে আল্লাহ আপনি আমাকে জান্নাত দান করেন, এরকম আপনি বলতে পারবেন। আর আরেকটা আছে যেটা আমি জানি না, যেমন আপনি বললেন এই আপনি বলছেন মনে করছেন যে এই কি যেটা এখন আজকে জুম্মার দিন, তাহলে আজকের আজকে আমি আল্লাহর কাছে চাই আল্লাহ আমাকে মত দিয়ে দাও, কিন্তু আজকে যে আপনার মত হলে যে ভালো হবে এটা তো আপনি জানেন না। এই জন্য হাদিসের মধ্যে নিষেধ করা হয়েছে যে আপনি যেন কি করেন যে মৌতের জন্য দোয়া না এরকম ডাইরেক্টলি বলবেন না যে আমাকে মৌত দিয়ে দাও, এরকম আপনি বলবেন না। কেন? যে মৌতটা আপনার জন্য কল্যাণ হবে কি হবে না, এখন মৌতটা আপনার জন্য কল্যাণ হবে কি হবে এটা তো আপনি জানেন না, তাইলে এই বিষয়টা আপনি এরকম বলতে পারবেন না যে আপনি আমাকে কি করেন যে আপনি আমাকে মৌত দিয়ে দেন, এরকম বলবেন না। হ্যাঁ, এরকম বলতে পারবেন আজকের যে দোয়ার মধ্যে আমি যেটা বলছি, আহিনী মা কানাতিল হায়াতু খাইরান লি ওয়াতাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খাইরান লি, অথবা আল্লাহুম্মা আহিনী, হে আল্লাহ আপনি আমাকে হায়াত দান করেন যতক্ষণ পর্যন্ত আমার জীবন আমার জন্য কল্যাণকর হবে, আপনি আমাকে মৃত্যু দান করেন যে সময় মৌত আমার জন্য কল্যাণকর হবে, কারণ এটার আমি জানি না যে আমার জন্য কোন সময় মৃত্যুবরণ করলে আমার জন্য ভালো হবে, তাহলে আমি সম্পূর্ণ সপোর্ট করলাম কার কাছে, আল্লাহর কাছে, যেটা আমি জানি না। যেমন আরেকটা আছে সম্পদ, এখন আপনি আল্লাহর কাছে এরকম বলতে পারবেন না যে বলতে পারবেন নিষেধ নাই আমাকে সম্পদ দেন, কিন্তু সম্পদ হওয়ার পরে আপনি আপনার জন্য কল্যাণ হতেও পারে নাও হতে পারে। অনেক সময় আছে মানুষে মালের কারণে মানুষ কি থাকে দুশ্মন থাকে, অনেক সময় আছে এরকম আছে মানুষ মানুষকে হত্যা করে ফেলে, এরকমও আছে, তাইলে এটা তো আমি জানি না। আজকে যদি আমি অনেক অনেক বড় মালদার হই তাহলে হয়তো আমার কোনো মুসিবত আসতে পারে, এই জন্য এই সময় আমি কি বলবো, হে আল্লাহ আপনি আমাকে কল্যাণকর যেটা আমার জন্য কল্যাণকর হবে এরকম আপনি মাল দান করেন যে মালের দ্বারা আমার জন্য কল্যাণ হবে। হ্যাঁ, এরকম সন্তান আপনি বলবেন কি, শুধু সন্তান বলবেন না, বলবেন কি ওয়ালাদুন সালেহ রাব্বি হাবলি মিনাস সালেহিন, নেক সন্তান। কেন? শুধু সন্তান আপনি চাইলেন আল্লাহর কাছে, কিন্তু এই সন্তানের দ্বারা আপনার কল্যাণ নাও হতে পারে, কোনো ক্ষতিও হওয়া যেতে পারে। এই জন্য কিছু ব্যাখ্যা আছে এর ভিতরে যে আমরা কি করব যে আমরা এরকমই বলবো। আর এর বাদে আমরা বলছিলাম যে কি যেটা আপনি ডাইরেক্ট মৌতের কথা বলবেন না, কেন আপনি ডাইরেক্ট কি করবেন না বলবেন না, কেন বলবেন না, যদি আপনি নেককার হন, যদি আপনি নেককার হন তাহলে আপনি নেকি আরো করার সুযোগ পাবেন, আপনি তেলাওয়াত করতে পারবেন, সৎকা করতে পারবেন, নামাজ পড়তে পারবেন, রমজানের মধ্যে আপনি এই রোজা রাখতে পারবেন, তারাবি পড়তে পারবেন, এই শবে কদর পাবেন, এইরকম আপনি পাবেন। তাইলে হাদিসের মধ্যে আসছে লা ইয়াতামান্না আহাদুকুমুল মাউত, তোমরা মৌতকে এইরকম চাইবা না, কেন ইম্মা মুহসিনান, তুমি যদি নেককার হও তাহলে ফালাআল্লাহু ইয়াজদাদ, তুমি আরো বাড়বে, তোমার আমল বাড়বে। আর ওয়া ইম্মা মুসিআন ফালাআল্লাহু ইয়াস্তাতিব, যদি তুমি গুনাহগার হও তাহলে হয়তো তুমি আল্লাহর কাছে মাফি চাইবে। তাহলে তুমি ডাইরেক্ট কি করো না, এরকম বলো না যে আমাকে মত দিয়ে দাও। হ্যাঁ, একটা কথা আছে কিন্তু, একবারে সকরাতের সময় যে সময় আপনি মনে করছেন যে আপনার সর্বশেষ টাইম, হ্যাঁ, এইরকম কিছু আলামত আপনার কাছে ক্লিয়ার হয়ে গেছে, তখন আপনি বলতে পারবেন একটা, যেটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল্লাহুম্মা আগফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বির রাফিকিল আলা, আল্লাহুম্মা আগফিরলি ওয়ারহামনি, হে আল্লাহ আমাকে মাফ করে দাও, আমাকে রহম করো,
ওয়ালহিকনি বিল রফিকিল আলা, রফিকে আলার সাথে আমার মোলাকাত, অর্থাৎ আল্লাহর সাথে আপনি মোলাকাত, আপনার আগ্রহ যে সময়ে কি হয় একটা মনের মধ্যে রফিকে আলা, যদি আপনি রবের সাথে আপনার সম্পর্ক থাকে, তখন শেষ সময়ে অটোমেটিক আপনার রবের সাথে কি হয়ে যাবে একটা সম্পর্ক এবং কানেকশন মজবুত হয়ে যাবে। তখন এই দোয়াটি আপনি বলতে পারবেন, হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বির রফিকিল আলা, এরকম আপনি বলতে পারবেন। কিন্তু নর্মাল লাইফের মধ্যে আপনি ডাইরেক্ট বলবেন না হে আল্লাহ আমাকে মদ দিয়ে দাও। অনেক সময় আছে স্বামী স্ত্রীর দরবার লাগছে, অনেকে বিরক্ত হয়, বিরক্ত হয়ে বলেন যে আমাকে মদ দিয়ে দাও, আমি আর বাঁচতে চাই না। আপনি এরকম বলবেন না, আপনি এরকম বলবেন না। কেন? আপনি এই দুনিয়ার লাইফটা তো এটা ক্ষণস্থায়ী, টেম্পোরারি লাইফ, এটার মধ্যে যদি কষ্ট হয় কষ্ট থাকবে না, আপনাকে একজনে জুলুম করছে এটা তো থাকবে না, কিন্তু চিরস্থায়ী লাইফের মধ্যে আপনি কোনো ক্ষতি করবেন না। বুদ্ধিমান মানুষ তার টেম্পোরারি গড়ে তাকে কোনো সুরত থাকে যে আমি তো সামনে দিয়ে আমি স্থায়ী ঘরের মধ্যে যাবো, কোনো সুরত কষ্ট মষ্ট করে কয়েক বছর পরে আমি কাউন্সিল থেকে স্থায়ী ঘর পেয়ে যাবো। হ্যাঁ, কিন্তু আমাদের স্থায়ী ঘর হলো জান্নাত, সেই জান্নাতের জন্য আপনি দুনিয়ার মধ্যে হয়তো কষ্ট করছেন, এই জন্য আমরা এরকম মৌতের কথা আমরা এরকম ডাইরেক্ট বলবো না। এরপরে আমরা বলছিলাম যে যদি আপনার কি থাকে, আল্লাহ তাআলার ভয় থাকে, তাহলে আল্লাহ তাআলা বলছেন যাদের যাদের কাছে আল্লাহর ভয় আছে, যারা আল্লাহকে না দেখেও ভয় করে, জাহান্নাম না দেখেও ভয় করে, আল্লাহ তাআলা বলছেন লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর, তাদের জন্য কি আছে, অনেক বড় আজর আছে এবং মাগফিরাত আছে। অন্য আয়াতের মধ্যে আসছে মান খাশিয়ার রহমান বিল গাইব ওয়া জাআ বিকলবিন মুনীব, এরকম অনেক আলোচনা আছে। এরপরে আমরা বলছিলাম ওয়াসালুক কালিমাতুল হক ফির রাদা ওয়াল গাদাব, সর্বাবস্থায় আপনি ভালো অবস্থায় এবং গুসা অবস্থায় সর্বাবস্থায় যেন আপনি কি করতে পারেন, যে আপনি কালিমাতু হক সঠিক ইনসাফপূর্ণ কথা বলতে পারেন। এই তো এটা এটাও একটা আলোচনার মধ্যে ছিল যে আমি সর্বাবস্থায় যেন আমরা কি করি, যে আমরা সর্বাবস্থায় যেন হক কথা বলি। এরপরে আমরা বলছিলাম যে কি যেটা আছে যে ওয়াসালুক নাঈম আল্লা ইয়ানফাদ, আমরা আল্লাহ তালার কাছে এরকম নিয়ামত চাই যে নিয়ামতটা যাতে শেষ না হয়। যেমন আল্লাহ তালা বলছেন যে তোমার কাছে যে নিয়ামত আছে, আজকে তুমি মালদার, আজকে তুমি ঘরের মালিক, গাড়ির মালিক, এগুলো কিছুই থাকবে না, কিন্তু তুমি যা আমল করছো সেই আমলটাই তোমার কাছে আল্লাহর কাছে থাকবে। ওমা ইন্দাল্লাহি বাক, যা তুমি আল্লাহর কাছে পৌঁছাচ্ছ, যে আল্লাহ তালা বলছেন যে কি যেটা আছে আলম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা, তোমার তুমি যে কলিমা পড়ছো, তুমি যে সুবহানাল্লাহ পড়ছো, আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই কলিমাগুলা কোথার দিকে যাচ্ছে, আসমানে যাচ্ছে। আসলুহা সাবিত, কলিমার কলিমার যে শিকল, কলিমার যে আপনার কি আছে তার এই আপনার কি যেটা মাটির নিচে যেটা থাকে গাছের, এটা কি বলে মৌলানা, এই জড়টা, এটা অনেক মজবুত। তাইলে এরকম না যে সাধারণ বাতাসে এটা কি করবে ফেলে যাবে, বরং সে এটা অনেক মজবুত এবং এটার ওয়াফার ওহা হাফিজ সামা, তার ডাল পালা যেগুলো আছে এগুলো আসমানের দিকে যায়। অর্থাৎ আমরা যে সময় নেক আমল করি সাথে সাথে এই আমলের আমলের রিপোর্ট আল্লাহর কাছে যায়, যাওয়ার পরে আল্লাহ তালা একটা নম্বর দেন, আর এই নম্বরটা ফিরিস্তার কাছে যায়, কার কাছে, জান্নাতে। জান্নাতে যাওয়ার পরে জান্নাতে আমাদের এই আমলের বদলা কি বনে, নিয়ামত বনে। আপনি যে সকালে সয় তসবি আদায় করছেন, আপনি যে সুবহান আল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ বলছেন, এই যে এই কথাটাই বলছিলাম, এই সমস্ত নিয়ামত কোনোদিন এটার বদলা আপনি যেটা পাবেন কোনোদিন শেষ হবে না। ওয়াসালুক নাঈম আল্লাহ ইয়ানফাদ, এটা কোনোদিন আপনার কি হবে না, শেষ হবে না। এরপরে আমরা বলছিলাম ওয়াসালুক কুররাত আইনিল্লাহ তানকাতি, যে যে এই জিনিসটা আমরা চাই আল্লাহর কাছে, যে জিনিসটা আমার চোখ শীতল হয়ে যায় এরকম আমরা চাই। এরপরে বলছিলাম ওয়াসালুকার রেদা বা আদাল কাদা, যে তকদির যেটা, যে সময় অনেক সময় আছে কি আসছে আপনার মুসিবত আসছে, এই মুসিবতের মধ্যে আপনি সবর করবেন, যদি আপনার জন্য কি আসে নিয়ামত আসে তখন আপনি শুক্রিয়া আদায় করবেন, আর যদি আপনার কি আসে কোনো খারাপই আসে তাহলে আপনি কি করবেন, সবর করবেন, এর দ্বারা আল্লাহ তালা আপনাকে উত্তম বদলা দান করবেন। আমরা মোটামুটি এই আলোচনাটা আমরা করলাম, সেই আলোচনার মধ্যে আপনাদের যারা আমাদের সাথে ছিলেন অবশ্যই আপনারা শুনছেন, অনেক লম্বা একটা দোয়া আপনাদের সামনে আমরা শেয়ার করেছি, এই দোয়ার মধ্যে অনেক কথাই আছে, অনেক কথাই আছে, এবং বিশেষ করে আমরা বলছিলাম যে এই দোয়ার মধ্যে যেটা আসছে যে দোয়াগুলা হয়তো আপনি চেষ্টা করলে শিখতে পারবেন, আর যদি আপনি লম্বা হয় তাহলে যেগুলা গুরুত্বপূর্ণ
ছোট ছোট দোয়া আছে বা বাংলায় আপনি বলতে পারবেন, এগুলো যদি আপনি বাংলায় বলতে পারবেন, আমরা চেষ্টা করলে কিছু দোয়া আমরা শিখতে পারবো। আর আমাদের টার্গেট হইল যে নবী করিম সাল্লাম তার হাদিসের মধ্যে যত দোয়াগুলো আছে সেগুলো আপনাদের কানের মধ্যে পৌঁছাইয়া দেই, আমরাও হয়তো এর দ্বারা আমল করতে পারি, আপনারাও আমল করতে পারেন। সব দোয়াগুলো যাতে একটা আলোচনার মধ্যে আসে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তৌফিক চাই যাতে আমরা নিজেও এই দোয়াগুলো প্র্যাকটিস করতে পারি, সিরাতে মুস্তাকিমভাবে চলতে পারি, আপনারাও যাতে এইরকম দোয়া সুন্দর সুন্দর প্রোগ্রামের দ্বারা আপনারা আলোকিত হচ্ছেন। আল্লাহ তালা যেন আমাদেরকে এবং আপনাদেরকে দুনিয়া এবং আখরাতে দুনোকালেও যেন আমাদেরকে আলোকিত করেন, আল্লাহ তালা সন্তুষ্টি দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন শেষ কিয়ামতের দিনে আল্লাহ তালা যেন আমাদেরকে ডান হাতে আমলনামা দেন, আল্লাহ তালা আমাদেরকে যেন জান্নাত দেন, আল্লাহ তালা আমাদেরকে জান্নাতুল ফেরদাউস যেন দেন, এবং আল্লাহ তালা যেন আমাদেরকে দিদার, যে আল্লাহ তালার যে দিদার যেন আমাদের সবাইকে নসিব করেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। জাযাকাল্লাহ খাইরান, আবারো আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় ভাই বোনেরা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠানের প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা সম্মানিত অতিথির কাছে অনেক গুরুত্বপূর্ণ অনেক লম্বা একটি দোয়ার আলোচনা শুনেছি, আপনারা সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন। আপনারা আজকে এই অনুষ্ঠান মিস করেছেন চাইলে আপনারা মঙ্গলবারের রিপিট দেখতে পারেন, অথবা ইউটিউবে আপনারা মাসনুন আলীকে সার্চ করলে আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখতে পারবেন। আমরা যা কিছু প্রথম থেকে এই পর্যন্ত আলোচনা করলাম সব কিছু আল্লাহ তারা কবুল ও মঞ্জুর করেন। আগামী অনুষ্ঠান দেখা যান আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।